everyone! Welcome back to our channel. Tushi and Vidi. Okay, so today we are going to talk about it. I have heard a lot of people who know. Today we are school. I mean, Krishna ko Lady Karma ke Luchu Wali ka Vidala hai. Actually, bachur purno hai chhe. Tar birthday celebrate hawe. Amader Robi. Shei karone amra sheje guje. সবই রুটিন মাফিক বাধা ধরা রুটিন ভাঙা মানেই সময় নষ্ট করা এমন তর চাপেই যারা যাচ্ছে পিছে ছকমকানো বুদ্ধি তাদের খুলবে কিসে ছাত্র তো নয় যুদ্ধক্ষেত্রে বাধ্য সেনা মুক্তি বুঝে লড়তে ওদের ভাল লাগে না হয় ওরা নাই বা হলো বিখ্যাত লোক সহজ স্বাধীন সুশিক্ষিত মানুষ হোক সহজ স্বাধীন সুশিক্ষিত মানুষ তো হোক তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি যে মেয়ে পেয়েছে অঙ্কে ১০০ যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হীরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমারও তো ভারী আনন্দে ভরে বুক তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম ওর গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে নাটকে ওর নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তিন্নি বাংলায় নাকি ৩০ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলোতে ১০খানা গায়ে নামি সত্যি বলো তো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময় সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালু কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো
অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। এই কবিতাটা আমার অত্যন্ত প্রিয় এবং সত্যি আমি ভাবছিলাম যদি তোমরা ভালো করে লেখাপড়া করো এবং একটা জায়গায় চলে যেতে পারো, তারপরে আরো শুধু 5 থেকে 7 বছরে তোমাদের কেরিয়ার তৈরি। কিন্তু কেরিয়ার তৈরি করার জন্য ওই যে মাঝের সময়টা 6 থেকে 12 বছর, 6 ক্লাস 6 থেকে ক্লাস 12 অবধি যদি হার্ড ওয়ার্ক না করো, তাহলে কিন্তু পরবর্তীকালে যে কেরিয়ার বিল্ডিং টাইমটা সেটা লস হয়ে যাবে। ক্লাস 6 টু ক্লাস 12 খুব মন দিয়ে পড়তে হবে, খুব মন দিয়ে শিখতে হবে এবং টিচার্সদের কথা সব সময় মনে রাখতে হবে। একটা টিচারই আমাদের পার্সোনালিটি গ্রো করতে হেল্প করে, সব কিছু শেখায়। এখনো আমি এত বয়স হয়ে গেছে আমার মরাল সায়েন্সের ক্লাস টিচারের কথা ভুলতে পারি না। এভরি স্টেপ, এভরি ডে অফ লাইফ অলমোস্ট আমাদের মরাল সায়েন্স টিচারের কথা মনে পড়ে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। থ্যাংক ইউ। কিন্তু আমাদের যে এই নৌকো, তাতে যত বেশি লোক ওঠে তত বেশি ভালো চলে। এটা এই একটা নৌকো যা কখনো ডুবে না। সবাই বলুন আমার সঙ্গে, কি বলবেন বলে দিচ্ছি একবার, তারপর সবাই মিলে বলুন, ভালোবাসার নৌকো কখনো ডুবে না। বলুন, ভালোবাসার নৌকো কখন দড়িয়ায় আয় রে একসাথে গান গাই, আয় রে একসাথে গান গাই, আয় রে এক। আপনারাও কিন্তু নৌকোতে আছেন মনে রাখবেন, সুতরাং গাইতেও পারেন, তালিও দিতে পারেন, সব কিছু করতে পারেন, এরাই শুধু গাইছে তা নয়। দেখলাম না এটা দৌড়ে সব দিকে।
Oh,
Chokru bandhi,